والصلاة والسلام عليك يا
মকিনো মকান তুমারে লিয়ে জমি ও জমা তুমারে লিয়ে মকিনো মকান তুমারে লিয়ে তোমারে নিয়ে দহন মেয়ে জবা তোমারে লিয়ে ভজন মেন তোমারে লিয়ে মদন মেয়ে জবা তোমারে লিয়ে ভজন মেন তোমারে নিয়ে তোমারে লিয়ে উঠেঙ্গে তোমারে লিয়ে দুনিয়া জমা তোমারে লিয়ে মকিন মকান তোমারে লিয়ে তোমারে লিয়ে চুনিয়া সোনা তোমারে লিয়ে ভালে দো জহা তোমারে লিয়ে রাব্বি সাল্লিম আলা রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মরহবা মরহবা ইয়া রাসূলুল্লাহ এখন তওবা করানো হবে আপনারা অনেকে তওবা করার জন্য ইচ্ছুক আমি নিজেও একজন গুনাহগার তারপর আপনাদের সবার আবদার আমার মাধ্যমে হয়তো আপনারা তওবা করতে চাচ্ছেন আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে চাচ্ছেন আল্লাহ পাক যেন আমাদের অতীত যা কর্মকাণ্ড করেছি ইচ্ছা অনিচ্ছা জানা অজানা ভুল ত্রুটি যা কিছু হয়েছে অপরাধ যা কিছু করছি মাহবুবের দরবারে মাহবুব যেন সদা হয়ে গাফুর ও গাফফার রহিম ও রহমানের গুণে আমাদের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দেন এবং আমাদের সবাইকে জান্নাত নসিব করেন আমিন। এই জন্যই আপনারা সবাই আশা করেন যে আমি হয়তো আওলাদের চাঁদপুরি দাবিদার হিসাবে আপনাদের সামনে আমি এখন আছি সেই হিসাবে আপনারাও আশা করেন আমার মাধ্যমে আল্লাহর হাবিবের ওসিলায় আল্লাহ পাকের দরবারে নিজকে বিলীন করে দিয়ে তওবা করা সেহেতু আমি এখন আপনাদেরকে তওবা করাচ্ছি সবাই কায়মনবাক্যে আমি যা বলবো খেয়াল করে শুনবেন
এবং সঙ্গে সঙ্গে সে বলবেন আর সবাই আমার চেহারার প্রতি নজর রাখবেন, সবাই আমার চেহারার প্রতি নজর রাখবেন, আমার চেহারাটা যেন সবার অন্তরে মনে চোখে আটকে থাকে এবং অন্তরে ছবি হয়ে থাকে। মুর্শিদের বারজাক বা বারজাকে শায়েখ বলা হয়, বারজাকে শায়েখ প্রত্যেক ভক্তের জন্য তার কর্তব্য, অবশ্য কর্তব্য তার মুর্শিদের বারজাকটাকে হাসিল করে রাখে। যে কোনো সময়, যে কোনো সমস্যায়, যে কোনো কষ্টে, আরামে, দুঃখে, দরদে দূরে থাকেন আর কাছে থাকেন, যেন স্মরণ করলে, ধ্যান খেয়াল করলে সামনে সামনে হাজির নাজির দেখতে পান, এইভাবে আমার চেহারা অর্থাৎ যার যার মুর্শিদের চেহারাটা অন্তরে ছবি করে রাখেন, চোখে মনে আটকাইয়ে রাখেন। এই চেহারাই মুর্শিদের নূরানি বারজাকটাই আপনার যখন আজরাইল আমিন আসবেন রুহু নিতে, তখন হয়তো ভয়ে ঘাবড়াইয়া অনেকে আবল তাবল উত্তর করে বেঈমান হয়ে চলে যায়। সেখানে যদি আপনি আপনার মুর্শিদকে স্মরণে রাখতে পারেন, আপনার মুর্শিদ আপনার স্মরণের গুণে, ধ্যানে খেয়ালে স্মরণ রাখতে পারলে আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। কামেল মুর্শিদের এতটুকু ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন আল্লাহর হাবিবের উসিলায়। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে আমাদের মাঝ থেকে আল্লাহ নিয়ে গেছেন, তার পরিবর্তে আল্লাহর হাবিবের প্রেমিক প্রেমিকা যারা ছিল আছেন তাদেরকে রেখে গেছেন। তাদের মাধ্যমে নবী পাক, নবী পাকের মাধ্যমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই হেতু সবাই যার যার মুর্শিদের চেহারা বারজাকে শায়েখটা হাসিল করে রাখবেন, এটাই আপনার মওতে, কবরে, হাসরে, মিজানে, পুলসেরাতে, সর্বস্থানে, সর্বজায়গায় আপনার এই মুর্শিদের বারজাকের প্রয়োজন হবে। যারা আশেক প্রেমিক, মুর্শিদ প্রেমিক, তাদের সামনে নূরানি নূরের মতো জ্বলজ্বল করতে থাকবে তার মুর্শিদ। হাসর মাঠে কোটি 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 লোক থাকবে, তন্মধ্যে যদি সত্যিকারভাবে কেউ আশেকে মুর্শিদ হয়ে থাকে, তার সামনে সেই নূরানি সুরত নিয়ে তার মুর্শিদ হাজির হয়ে যাবে। হাজির হয়ে বলবে, আব্দুল রহিম, আব্দুল করিম, আব্দুর রহমান, তোমার সমস্যা কি? আসো আমার সঙ্গে, আসো আমার সঙ্গে, আসো, কোনো চিন্তা করিও না, আমি তোমার সঙ্গে আছি। তখন মোর্শেদ কেবলা তার এই ভক্তকে নিয়ে স্বয়ং সশরীরে আমাদের যিনি মূল হজরতে বড় পীর সাহেব কেবলা তার দরবারে হাজিরা দিয়ে হাজির হয়ে বলবেন, ইয়া হজরত গাউসুল আজম, আমার মাধ্যমে এরা আপনার গোলামের স্বীকৃতি দিয়েছে, আপনি এদেরকে গোলাম হিসাবে গ্রহণ করে নেন। গাউসুল আজম তখন হাসি উড়ে বলবে যে ঠিক আছে, আমি তো তাদেরকে কবুল করে নিলাম। এবং সমস্তকে নিয়ে যখন আল্লাহ পাকের বিচার বিচারে বসবে আল্লাহ হাবিব, তখন সেখানে বড় হজরত বড় ফিরসাদ কেবলা সমস্ত কাদরিয়া সিলসেরার যত ভক্তবৃন্দ আসবে, যত ভক্তবৃন্দ ওনার হাতে, ওনার খলিফার হাতে, ওনার মুরিদের হাতে, ওনার মুরিদের মুরিদের হাতে বায়াত গ্রহণ করেছে, সবাইকে নিয়ে উনি স্বয়ং সশরীরে আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা সমস্তই হলো আপনার গোলাম, আপনার গোলামের দাবিদার, আমার মাধ্যমে আপনার উপর তারা ঈমান আনেছে, আপনি তাদেরকে দয়া করে কবুল করে নেন। তখন আল্লাহর হাবিব হাসি বলবে, আব্দুল কাদের, তোমার সমস্ত ভক্ত আসে কান যত আছে সমস্তকে নিয়ে তুমি আগে চলে যাও, তারপরে আমি উন্নতি বিচারে বলব। আমার যত আমার আমার গোহায় দিয়ে এখানে হাজির হয়েছ, সমস্তকে নিয়ে তুমি আগে চলে যাও, তুমি আগে জান্নাতে প্রবেশ করো, তারপরে বাকি যারা হবে তাদের আমি।
গাউসুল আজমের এত বড় ক্ষমতা স্পর্ধা ওনার আছে, আল্লাহ পাকের এত বড় ক্ষমতা ওনাকে দিয়েছে। গাউসুল আজমের ক্ষমতার অন্ত নেই, অনন্ত। গাউসুল আজম যে কত বড় মহান ক্ষমতার অধিকারী ছিলেন, ওনার পবিত্র বদনের উপর দিয়ে কখনো মাছি মশা উঠত না, ওনার পবিত্র শরীরে কখনো মাছি বসতেন। উনি একদিন বসে কিতাব দেখতেছেন, উপর থেকে হঠাৎ করে কিছু ময়লা পড়ছে, ইঁদুরে কি জানি কাটে দিছে, দরজা করে ওনার পড়তে, উনি পড়তেছিলেন ওনার কিতাবের উপর পড়ছে, উনি একটু বিরক্ত স্বরে বিরক্ত হয়ে উপর দিক শুধু তাকাইছেন, তাকাবার সঙ্গেই সঙ্গে সঙ্গে সেই ইঁদুরটা পড়ে ধরাম সামনে করে মরে গেল। পরবর্তীতে আবার সেই ইঁদুরের মৃত্যুর জন্য কাপড় বাঁধা করেছে আল্লাহ কাছে, বলতো আল্লাহ আমার এই রাগের বসে তোমার একটা সৃষ্টি নষ্ট হলো, আল্লাহ আমি সেজন্য কাপড় দিলাম, আমাকে ক্ষমা করে দিও। সেই বড় পীর সাহেব কেবলা আমরা গোলাম, যদি দয়া করে উনি স্বীকৃতি স্বীকৃতি দেন যে হ্যাঁ এটা আমার গোলাম, আমার তরিকার গোলাম, এতটুকু হলে আমাদের জন্য যথেষ্ট। এ বিশ্বাস রাখবেন, এমন কোন শক্তি নাই, এমন কোন ক্ষমতা নাই জগতে গাউসুল আজমের কোন গোলামের গায়ে আঁচল কাটে, গাউসুল আজমের কোন গোলামের একটা পশম হিলায় এমন শক্তি জগতে কারো নাই, হয় নাই, হবেও না, তা কেমত বলব। আমরা সেই গাউসুল আজমের গোলাম, যদি দয়া করে উনি স্বীকার করে নেন যে হ্যাঁ এরা আমার গোলাম। যাক, এখন আমি আর কথা বাড়াবো না, এখন আমি তওবা করাচ্ছি, আপনারা শুধু খেয়াল করে শুনবেন আর সঙ্গে সঙ্গে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبة يا مين سب بری کاموں سے اور سب بری دانوں سے اللہ تو بخش دے মুহাম্মাদুর রাসূলুল্লাহ বায়াত কিয়ামাই বিশ তরিকা কাদেরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজদ্দদিয়া কে উপর হাত খলিফা হযরত মাওলানা শাহ আশরফ আলী সাহেব কে আর খলিফা হযরত মাওলানা শাহ আলী আজম সাহেব কে নিয়ামতি ইন তরিকো ইমামো সালেহো শহীদো সিদ্দিকো কে মেরে নসিব কর হায় আল্লাহ মেরে নসিব কর। এখন সবাই মুনাজাত করেন, যে যেখানে আছেন সেখানে বসে তওবা করেন, মহিলারা যেখানে তোমরা বসে আছো শুয়ে আছো সবাই বসো, নামাজের কায়দা বসে এখন নাম আখেরি মুনাজাতে শরীক হও এবং মুনাজাত হয়ে যাচ্ছে, কেউ ঘুমিয়ে থাকতে তাকে জাগাইয়ে দাও। আল্লাহুম্মা আমিন।
রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা রব্বানা আযাবান নার আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্ন মিনাল খাসিরিন আমিন আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালায়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাত আমিন ইলাহি আনতাল গনিয়্যুর রাহমাত ওয়া আনাল ফাকীরুল হাজার আমিন اللهم انا قد هجرنا كرات مولود نبيك الكريم فاغفر لنا وارحمنا بفضلك الامين وارحم من كان سببا بهذا الجمع العظيم اللهم اجعلنا في هذا الدنيا والاخره الى المقاصد واصلين وبالشفاعة ونعيم الجنة فائزين وبترخيص الأسعار وسب الأمطار متنعمين واكتب الأمن والسلامة والعافية علينا وعلى عبيدك الحجاج والقضاة والمسافرين من أمة نبيك سيد المرسلين وسلام على المرسلين يا الله يا كريم يا رحيم يا حنان يا منان يا ديان يا برهان يا رحمان آمين يا قاضي الحاجات يا كافي المهمات يا قاضي الحاجات يا رفيع الدرجات يا قاضي الحاجات يا حل المشكلات يا قاضي الحاجات يا شفي الأمراض يا قاضي الحاجات يا ضعف البليات يا قاضي الحاجات يا مجيب الدعوات اے اللہ ہم گنہگاروں نے جماعت میں جتنے درود شریف ثنا صفت کلمہ کلام قرآن مجید کی آیات الفاظ تعوذ و تسمیہ سورہ فاتحہ ختم خواجگان جہاں تک تلاوت کر چکا تمہارے حبیب پاک کی امام پاک پر درود شریف صلوات سلام پیش کر چکے یا اللہ ذاکر انہوں نے سوچا تو کلمہ شریف کی ذکر اذکر کر چکا ان سب کو اللہ تو قبول و منظور فرما لے اب ان سب کو ہم سب غلامان مصطفیٰ عاشقان مصطفیٰ عاشقان چاند پوری کی جانب سے میرے آقا مولا سرور کائنات تاجدار مدینہ حضور پر نور صلی اللہ علیہ وسلم کے روضہ اقدس میں پیش کر دو آمین آپ کے قبر شریف پر رحمت پہنچاؤ آپ کے ارواح صحابہ اولاد فرزند ازواج مطہرات اہل بیت حضرات کل اولیاء انبیاء فقیر درویش غاؤس کتب سب کے روح پاک پر ثواب بخشاؤ قبر شریف پر رحمت پہنچاؤ خاص کر کے امام الطریقت پیران پیر دستگیر غوث العظم سرکار بغداد سلطان ہند خواجہ خواجگان خواجہ غریب نواز خواجہ بہاءالدین نقشبندی خواجہ مجدد الفسانی بابا شاہ جلال مجرد یمانی غوث اعظم مولانا احمد اللہ مجبھنڈاری قبلہ کعبہ بابا غلام الرحمن مجبھنڈاری قبلہ خاص کر کے مرشدنا مولانا آقانا سیدنا سندنا جد امجد غوث پاک حضرت چاند پوری شاہ قبلہ کعبہ اور خاص کر میرے ابا جان قبلہ کعبہ اما جان قبلہ کعبہ اور دادی اما قبلہ کعبہ کی روح پاک پر ثواب بخشو آپ کے قبر شریف پر حمد پہنچاؤ آپ سب کے خیر و برکت سے اس الہ تفائل سے آپ سب کی فیوضات سے نظر کرم سے خاص کر محفل میلاد شریف درود شریف کلمہ کلام ذکر اذکروں کی برکت و فضیلت سے اس استفائل سے تمام حاضران مجلس عاشقان مصطفیٰ غلامان شان پوری جتنے حاضرین حاضر ہیں اور شریک ہو چکے ہیں یا اللہ کہیں کہیں عاشقان مصطفیٰ غلامان مصطفیٰ حاضران حاضر ہیں شریک ہیں اللہ ان سب کی روح پر ثواب بخشاؤ ان کے قبر پر رحمت پہنچاؤ اب عذاب سے معاف کرو بہشت نصیب کرو یا اللہ ان سب کی جان مال جان فرزند مال دولت چیز اسباب گھر دروازہ بیٹا بیٹی جگہ زمین سب تمہارے ہاتھ میں امانت کیا کرتا ہوں یا حفیظ کو حفاظت کر ہر قسم آفات بلیا سے سب کو فنا دو شفا دو رحم کرو تندرستی عطا کرو تنگ دستی دور کر دو دین کرو صلی اللہ سب تو خلاص کر دو
আমায় রোজে খেতে জিরাতকে আল্লাহ তবারকাত আতা ফরমাও, আমিন। হালাল রোজে নসিব করো, হারাম থেকে বাঁচাও, এরকি তমাম মুশকিলাত আল্লাহ আসান করে দাও, আমিন। মুসিবাত ও আল্লাহ সব তো খালাস করো, আমিন। বিমারি সে আল্লাহ তো সফা করো, আমিন। তন্দুরুস্তি আতা করো, আমিন। সব তো আল্লাহ তো হায়াত দারাজ করো, আমিন। ইয়া আল্লাহ হাজরান মজলিস ইন্নিম কিল্লা কে বালে জিনহোনে পড় রহে হ্যায় পড়নে মে তরক্কি আতা করো, জেহন মে জিয়াদতি কর দো, ইমতিহান মে আল্লাহ সো হিসালাম সে সব তো কামিয়াব করো, আমিন। ইয়া আল্লাহ তো হামার দরখাস্ত কবুল ও মঞ্জুর ফরমা দো, আশিকানে মুস্তাফা গুলামানে সন প্রিয় মে সে জু চাহে কহি জিস বিমারি মে হ্যায় আল্লাহ উনকো বিমারি সে আল্লাহ তো সফা করো, আমিন। তন্দুরুস্তি আতা করো, সব তো আল্লাহ তো হায়াত দারাজ করো, আমিন। ইনকি হাজরান মজলিস ইনকি মা বাপ দাদা দাদি নানা নানি জহাঁ তক ইন্তকাল হো গে আল্লাহ সবকে রুহ পর সওয়াব বখশাও, আমিন। উনকে কবর পর রহমত পৌঁছাও, কবর আজাব সে মাফ করো, আমিন। বেহেশত নসিব করো, আমিন। আশিকানে চাঁদপুরিও মে সে আল্লাহ জু চাহে কি ইন্তকাল হো গে আল্লাহ উনকি রুহ পর সওয়াব বখশাও, উনকে কবর পর রহমত পৌঁছাও, কবর আজাব সে মাফ করো, বেহেশত নসিব করো, আমিন। আর চাহে কি জু জিস বিমারি মে মুবতালা হ্যায় আল্লাহ উনকো বিমারি সে আল্লাহ তো সফা করো, তন্দুরুস্তি আতা করো, সব তো আল্লাহ তো হায়াত দারাজ করো, জালেম ও দুশমনো সে হেফাজত করো, দিনী ও দুনিয়াবি তরক্কি আতা ফরমাও, ইন সব কি জান মাল ও ইজ্জত কি আল্লাহ তো হেফাজত করো, আমন আমান রাখো, দিনী ও দুনিয়াবি তরক্কি আতা ফরমাও, ইয়া আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, ওহি রব হ্যায় জিসনে আপকো হামাতন করম বানায়া, ইয়া রাসূল আল্লাহ ওহি রব হ্যায় জিসনে আপকো হামাতন করম বানায়া, আর হামে ভিক মাঙ্গনে তো আপকা আস্তানা বাতায়া, আমিন। আর হামে ভিক মাঙ্গনে তো আপকা আস্তানা বাতায়া, আমিন। ইয়া রাসূল আল্লাহ হামে মায়ুস না কিজিয়ে, খালি হাত না ফিরাই, আমিন। ওয়াক্তে যা কন্দানি কজব হো করিব, ওয়াক্তে যা কন্দানি কজব হো করিব, হো মেরে কলমা শাহাদত কা নসীব, আমিন। হো মেরে কলমা শাহাদত কা নসীব, আমিন। ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, হাউজ কাউসার পর হামে পৌঁছাইও, আর মেরে আকা সে হামে মিলওয়াইও, আমিন। আর মেরে আকা সে হামে মিলওয়াইও, আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকিহি ওয়া নূরে আরশিহি সাইয়্যিদনা ওয়া নবিয়্যানা শাফিয়্যানা হাবিবনা ওয়া মাওলানা মুহাম্মাদান ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, খাস করকে আজ কি ইস মাহফিল মে জিনহোনে ইমদাদ দে দে চুকা হ্যায়, মদদ দে কে মাহফিল কি ইন্তজাম কিয়া হ্যায়, সবকো আল্লাহ তুঝে জায়ে খায়র আতা ফরমা, আমিন। ইয়া আল্লাহ জিনহোনে তকলিফ মুশাক্কাত করকে ই মাহফিল কি ইন্তজাম কিয়া হ্যায়, সবকো আল্লাহ হর কিসম জায়ে খায়র আতা ফরমা, আমিন। ইয়া আল্লাহ তো হামার দরখাস্ত কবুল ও মঞ্জুর ফরমা, আমিন। হর কিসি কি দিল কি তমাম নেক আরজু নেক তমন্না নেক মকসুদ কো আল্লাহ তো পুরা কর দো, আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকিহি ওয়া নূরে আরশিহি।